ডিসকাস করব পার্টিশন নিয়ে। তো পার্টিশন অফ এ সেট, এ নন এমটি সেট পি ইজ কল্ড পার্টিশন অফ এ সেট ইফ ফাই ডাজ নট বিলংস টু পি, এবং পি এর সমস্ত এলিমেন্টগুলোকে এইভাবে যদি নিই, তা যদি ইউনিয়ন করি, সেটা সেই এক্স এর সমান হবে। আর আমাদের যে কোনো দুটো সেট যদি পি পি এর মধ্যে থেকে যদি নিই এলিমেন্ট তাদের, এবং যদি তারা ভিন্ন হয় অর্থাৎ ডিস্টিংক্ট হয়, তবে তাদের ইন্টারসেকশন অলওয়েজ ফাই হবে। তো এইরকম যখন কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে তখন এই নন এমটি সেট পিটাকে বলা হবে পার্টিশন। তো পার্টিশন আমরা কিছু কোশ্চেন নিয়েছি, তো একটা সেট কন্টেনিং টু এলিমেন্ট, আমাদের এখানে একটা সেট নিয়েছিলাম, এই সেটটা কী করছে, দুটো এলিমেন্ট এ এবং বি কন্টেন করছে। তো এই সেটটা পার্টিশন কী হবে, অর্থাৎ কত রকমভাবে আমরা একে পার্টিশন করতে পারি। তো আমরা এইভাবে নিতে পারি, এইভাবে একটা এ বি একটা থাকলো সেট, আর একটা কী করতে পারি আমরা এ বি। তো আমরা এইভাবে টোটাল যখন সেটা দুটো এলিমেন্ট থাকছে তো আমরা পার্টিশন নিতে পারছি দুটো, ক্লিয়ার। এরপরে আমরা তিনটে, যখন সেটা তিনটে এলিমেন্ট থাকবে তখন পার্টিশন কী হবে। আচ্ছা, আমরা দুটোর জন্য কত পেলাম, আমরা দুটোর জন্য পেয়ে গেলাম পি টু সমান টু পেলাম। এবার আমরা তিনটের জন্য করব পি থ্রি। তো আমাদের কী কী পাবো দেখো, এখানে দেখো আমরা এইভাবে লিখতে পারি এক্সের এ বি সিগুলোকে কীভাবে লিখতে পারি, একটা লিখতে পারি এ বি সি, একটা এ বি সি, এটা বি সি এ সি এ বি এবং এ বি সি। তো আমরা তিনটে এলিমেন্টের জন্য কতগুলো পার্টিশন পেলাম, একটা এ বি সি, একটা এ বি সি, বি সি এ, সি এ বি এবং এ বি সি। তো টোটাল কতগুলো পেলাম, এক দুই তিন চার পাঁচ। তো আমরা পি থ্রি পেলাম ফাইভ। তো এইভাবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যখনই যাই দেখ না কেন, আমরা এই নেক্সট এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলার সাহায্যে আমরা ভ্যালুগুলোকে এভালুয়েট করতে পারি। তো আমরা নেক্সট এই ফর্মুলার সাহায্যে পি ফোর বের করবো, পি ফাইভ বের করে দেখবো কী হচ্ছে। তো আমাদের নেক্সট বের করবো পি থ্রি, এই পি ফোর, পি ফোর। আচ্ছা, পি থ্রি কতটা স্যাটিসফাই করছে সেটা আমরা চেক করতে পারি। পি থ্রি ইকুয়ালস টু পি টু প্লাস ওয়ান, সো টু প্লাস ওয়ান। তো এই ফর্মুলাতে পুট করলে কী হবে, আর সমান জিরো থেকে, আর ইকুয়ালস টু জিরো থেকে টু টু সি আর পি আর। তাহলে আমরা যদি ভ্যালুগুলো পুট করি, টু সি জিরো পি জিরো প্লাস টু সি ওয়ান পি ওয়ান প্লাস টু সি টু পি টু। এখন আমরা কী পেয়েছিলাম, এখন আমরা পি পি জিরো আমাদের এটা গিভেন, হ্যাঁ এটা অলওয়েজ গিভেন, পি জিরো ইকুয়ালস টু ওয়ান, সো টু সি জিরো ওয়ান আর পি জিরো ওয়ান প্লাস টু সি টু মিনস টু আর পি ওয়ান মিনস ওয়ান, টু সি টু এটা ওয়ান আর পি টু আমরা কত পেয়েছিলাম টু, সো ওয়ান প্লাস টু প্লাস টু ইকুয়ালস টু ফাইভ। তো আমরা এইভাবে ফর্মুলা সাহায্যে পুট করে দেখলাম, এবং আগে আগে আমরা পেয়েছিলাম যে পি থ্রি সমান ফাইভ, এখানেও পি থ্রি সমান ফাইভ। তো আমরা নেক্সট পি ফোরের জন্য দেখব, সো পি ফোরে সিমিলারলি পি ফোরকে কী লেখা যাবে, পি থ্রি প্লাস ওয়ান, সেম ফর্মুলা, আর সমান জিরো টু থ্রি থ্রি সি আর পি আর, ওকে। তো আমরা সেম আগের মতন ফর্মুলা ইউজ করব, তাহলে আর এক আর আর জিরো থ্রি সি জিরো পি জিরো প্লাস থ্রি সি ওয়ান পি ওয়ান প্লাস থ্রি সি টু
p 2 plus 3c 3 p 3. So 3c 0 means 1, p 0 means 1, 3c 1 means 3, p 1 equals to 1, 3c 2 means 3. So p 2 আমরা কত পেয়েছিলাম 2. Next 3c 3 means 1, p 3 কত পেয়েছিলাম 5. So 1 plus 3 plus 6 plus 5 15. তাহলে কি পেলাম? p 4 পেয়ে গেলাম আমরা. p 4 সমান আমরা 15 পেয়ে গেলাম. এরপর আমরা সিমিলারলি p 5 দেখতে পারি একই ফর্মুলা ইউজ করে. তো আমরা আর এই প্রসেস করব না, আমরা একটা নতুন ছকের মাধ্যমে মনে রাখব, সেখানেও একইভাবে করা যাচ্ছে, সেটা দেখব. তো p1 p1 p2 p3 p4 p5. তো আমরা এখানে কি করছি, p1 p1 সমান কত হয়েছিলাম p1, তারপর আমরা p2টা কি করে বের করব, আমরা ফার্স্ট 1 1 পুট করলাম, তো এই দুটো যদি সাম করি আমরা তাহলে কত হবে 2. সো এখানে p2 সমান 2 পেয়ে যাব, দেখো p2 সমান p2 পেয়ে গেছে. এরপরে আমরা এই দুইটাকে এখানে পুট করব এবং এর সঙ্গে অ্যাড করব, তাহলে এটা কত হবে 3. তারপরে আমরা এই এই দুইয়ের সঙ্গে অ্যাড করব, তাহলে এটা কত দেবে আমাদের 5. তাহলে আমরা কি পেলাম p3 সমান 5, সো p3 সমান 5. p4 তো 5টা আমরা এখানে পুট করব 5, আর এই দুটো যদি অ্যাড করি 7, এই দুটো অ্যাড করলে 10, 5 10 অ্যাড করলে 15. সো আমরা p4 পেয়ে গেলাম 15. ওকে, তো এইভাবে p5 ও ক্যালকুলেট করতে পারি আমরা. 15টা বসবে আমাদের এখানে, 15 বসবে, 15 5 20 27 27 27 সো 37 37 প্লাস 15 ইকুয়ালস টু কত 52. তো 52, তো আমরা একইভাবে p6 p7 p8 সব ক্যালকুলেট করতে পারি.